আপনি নামাজ পড়েন না শয়তানের ভাই কথা কোরআনে নেই রোজা রাখেন না শয়তানের ভাই আমি পাইনি কিন্তু এইটা পেয়েছি যারা অপচয় করে শয়তানের আরো জোরে বলেন অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে একটা ব্রিজ বানাতে বাসে ঠয় আজকে দেখলাম ট্রেনে মেট্রো রেলের না কোন রেলের জানো একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা 5 কোটি টাকা বাজেট হবার পরে তিন তিনবার আবার বাড়াতেই থাকে বাড়াতেই থাকে বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে 15 কোটি 5 কোটির জায়গায় ও 5 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে যেত প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন নাই অপচয় করেছেন প্রত্যেকটা জায়গায় দবস্থা কি আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেক দিন আমার চাচাও ছিল অনেক দিন আমি শুনেছি এ দেশে রাস্তার জন্য যে বাজেট আছে যদি উপর খেয়ে না ফেলে যত টাকা বাসে হয় এই রাস্তার টাকা গুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায় এক ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না এত টাকা রাস্তায় বাজে হয় কিন্তু উপরলা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি পাঁচ কোটি আসার কথা আসে আসে পঞ্চাশ লাখ সাড়ে চার কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলেছে তো রাস্তা ঠিকবে কি করে দশ বছরের টার্গেট দেয় দেড় বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে অপসয় যারা করে শয়তানের দেখা লাগবে না এটাই শয়তানের ভাই তিন নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে কি ও লজ্জা স্থান মানুষকে দেখাতে ভালোবাসে দেখতে ভালোবাসে আজ তাকান বাংলাদেশের দিকে সিনেমা জগতে নবেল নাটক থিয়েটার যারা বানায় কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক একটা সিনেমা নাম দিয়েছে পবিত্র ভালোবাসা ভালোবাসা আবার পবিত্র হয় রংপুর রংপুর বাসে আমরা মনাফিকের যা আলামত গুলো একটা একটা করে বলছিলাম তিন নাম্বারে যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষ তা খেয়ানত করে এটা হচ্ছে মনাফিক আর এদের স্থান আল্লাহ দেবে জাহান নামের ওপরে না নিচে যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি মনাফিক থাকার সম্ভাবনা বেশি আমার ভেতরে আবার মনাফিকের জার এসে গেল না তো

ওর ওই রক্তের ভেতরে কি আছে আমি জানি না ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার আসতে পারে। করতে গিয়ে গিয়ে কাটতে এত দাঁড়িটা অথচ মনাফিবে মোনাফিকের যে চার্ভ গুলো আমি কথা বললাম এতক্ষণ এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই চিন্তাও নেই পাগলও তো চিন্তা করবে যে কথা বলছিলাম আব্দুল্লা বিন এর অনুসরণ করা রসুলকে হয়েছিল ঠিক কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক আমরা আবার যেন রসুলের অনুসরণ আংশিক না হয় যেন পূর্ণাঙ্গ হয় আল্লাহ পাক আয়াতের ভেতরে ফাতনা বিউনি দিয়েছেন যদি আমার রাসলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো ইয়া হাবেবেকো আল্লাহ আমি নিজই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসব এখানে আলেম নাই ইয়া হাবেব মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেও যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে ঠিক তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন কারণ এখানে past দেয়নি অতীতের শব্দ নেই এটা মাসি দেওয়া নেই এটা মোজারে যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে মা পর্যন্ত ঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রসলের অনুসরণ হচ্ছে আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করবে কথা বোঝা না তাহলে যারা এতদিন আংশিক অনুসরন করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি যেই পীর বাংলাদেশ এই কথা বলে যে আমি রাজনীতি করি না আরে ভাই আপনাকে তো মানুষের বানানোর রাজনীতি করতে বলছি না আপনাকে বলছি আমি রসুলের রাজনীতি করতে ঠিক তাহলে যারা বলে যে আমরা সব ঝামেলাই নাই আমরা খালি দরবার নিয়ে আছে আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায় বলেন আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি আল্লাহ জান্নাত দেওয়া মাফ করা তো অনেক দূরের কথা ইয়াতের পরে আরো দুইটা শব্দ আছে আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি দুইটা লাভ তার আছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এক ফের এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জানবো না জুনু বহু বছর আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ maaf করে দেব না দিয়েছি বলেন বলেন তাকে maaf করে দেব এখন দেব বা দিয়ে সামনেও দেব এখন দিচ্ছি তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই এই মুহূর্ত থেকে চোখ বন্ধ করে রসুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক আরো জোরে যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন আল্লাহ বলেন জুনু বাকুম একটা অপরাধ থাকবে না সব মাফ হয়ে যাবে কিন্তু একটা ঝামেলা এখানে আছে এই যে ফের লাকুম জুনু বাকুম

যারই অনুসরণ পূর্ণাঙ্গ করে না রাংশিক করেন জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে শুধু আল্লাহর সাথে সম্পর্কিত আমি নামাজ পড়েননি আল্লাহ মাফ করে দেবে রোজা রাখেননি মাফ করে দেবে হজ ফরজ ছিল করেননি মাফ করে দেবে দান সাদকার সমর্থ ছিল করেননি মাফ করে দেবে কিন্তু আমির হামজাকে বিনা কারণ একটা থাপ্পড় দিয়েছেন এইটা আল্লাহ মাফ করবে না কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না এটার সাথে সম্পর্ক হামজার আমাকে যারা তিনটা বছর জেল খাটালেন বিনা কারণে আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই আমরা জানি দোষ নেই জানি বলার পর আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে বলে এইটা তো আমি জীবন ও মাফ করব না মাফ করতে পারি আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতি পূরণ দেন তিন বছরে আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আগে এই টাকা ফেরত দেন দুই নাম্বারে আমারে ফাঁসির কন্ডেম সেলে তিন বছর রেখে দিয়েছিলেন আমার মামলার সাথে যারা জড়িত এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ যত মানুষের সাথে টপ টু বটন জড়িত প্রত্যেকে আমি চাই তারা ফাঁসির কন্ডেম সেলে তিন বছর থাক আমার মতো আয়না ঘরে দশ দিন থাক এরপরে মাফ করে দেব এখানে আমরা রসুলের অনুসরণের মাধ্যমে মাপ পাব তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোন অন্যায় করে থাকেন আপনার কারণে ইদ্রিস কথা বলতে পারে নাই এরকম দেশে ছিল না। আপনার আপনার কারণে কারণে ব্যবসা করতে পারে নাই ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে আপনি সাদা বাজির মাধ্যমে টাকা গুলো নিজের মনে করে নিয়েছেন আমার ধরার পরে আমার বলছে আপনার বাবাকে খবর দেন যেন দশ লাখ টাকা দিয়ে না নাই তো কালকে পঞ্চাশটা মামলা দেব। আমার বাবা আট লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে আবার বলছে টাকা পাই সেই টাকা এত বড় সময় আরে আমার বাবা তো তো কথা রেখেছে তুই কথা কি রাখলি তুই যে বললি পঞ্চাশটা মামলা দেবো টাকা না দিলে টাকা তো দিয়েছিল ঠিক কিন্তু তারপরেও তো তুই মামলা দিলি আর তুই এখন বলেছো হুজুর আমার জন্য কিছু করবেন না আমারে মাফ করে দিন মাফ এদিকে মাফ করছিস কিসের মাপ আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে সারা একেবারে উপর পর্যন্ত একটারও মাপ নেই আগে টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দেবেন আর আমার মতো তিন বছর জেলে থাকবে পরে আপনার জনু বাকুন সব মাফ হয়ে যাবে তাছাড়া আমি হাজি সাহেব হয়ে বসে আছি কাবা শরীফের গিলাফ ধরে কাঁদলেও মাফ হবে না আমি আশা করে কথা বোঝাতে পেরেছি এর পরেও যদি কেউ নাপোস আর ভান করে থাকেন এদিকে আসেন রংপুরের মানুষ ধাওড়ি কোদাল দিয়ে বুঝাস আপনারে আর বুখারী শরীফ কুরআন শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে আমার আজকের আলোচনার বিষয় আমি দিনের বেলা এখানে কোন জায়গায় জান আজকে এসেছিলাম সকালে তাম্বলপুর ওখানে বলেছিলাম যে তহমত সময় বাইনিজন শেষ করতে পারিনি আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই এই যে উঠে চলে যাচ্ছে কে ওটা

শব্দারে থেকে খেয়াল করে করে শুনবেন কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়ত মূলক। আল্লাহ বলেন ওয়াইলোন দুরভক সর্বনাশ ধ্বংস হয়ে যাক লিকুল্লি প্রত্যেক ব্যক্তি কথাটা বলছে কি এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি কথা শোনার পরে তো গা শিউরি ওঠার কথা বসম খাড়া হয়ে যাওয়ার কথা এটা হামজার কথা না এটা sahabat কথা না ইদ্রিস ভাইর কথা না কথা কার আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস অইলন মানে আফসোস হতে পারে আফসোস করছে সরাসরি কে দুর্ভোগ আক্ষেপ এরপরে সর্বনাশ ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য আমার মনে হয় আয়াতটা যখন নাজিল হয়েছিল আমি তাফসিরে পড়েছি যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে না জানি আমিও আসি কিনা আল্লাহ পাকেবার দ্বিতীয় সপ্তাহে বলেন হমা জাতি যারা সামনে পেছনে মানুষের গেবত করে পর নিন্দা করে পর চর্চা করে এই মানুষগুলোর জন্য দুর্ভোগ এরা ধ্বংস হয়ে যাবে এদের জন্য সর্বনাশ অথচ এই গোনাটা বাংলাদেশে সবচাইতে বেশি আপনি দেখেন যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গেবত কে ঘি ভাতের মতো মনে করি ঘি ভাত যেমন খেতে ভালো লাগে গেবত করতে মন হয় তার চাইতে বেশি ভালো লাগে কথা বলেন না কেন কবরে নবীজি দুইজনের আসাব দেখেছিলেন জিবরাইল এসে বলে এখানে আসাব হচ্ছে নবীজি বলেন এই দুইজনের আজাব খুব বড় পাপের কারণে না একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটা ফোঁটা থেকে আর দুই নাম্বারের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করত গিবত করত বার করানে কোরআনে কারীমে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন এই বড় অপরাধ থেকে বেঁচে থাকি কেউ যদি গিবত আরম্ভ করে দুনিয়াতে ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে কিন্তু অন্তর মরে যায় কি হয়

মগার জহব্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লোমাজা হোমাজা তিন লোমাজা অন্য তাফসিরে পেয়েছি এটা একটা জাহান নামের দরজার নাম এখানে অনেকে জানি জাহান নাম আট সাতটা জান্নাত আটটা না আরো বেশি আছে একশোটার উপরে আছে যা জান্নাতের স্তর জাহান নামের স্তর আছে একশোটার উপরে কিন্তু আমরা সচার আচার আটটা জানি আর এই হোমাজা লাজা হোতমা এগুলো কিন্তু জাহান নামের জাহান নামের নাম না এগুলো জাহান নামের স্তরের নাম এক একটা দরজার সামনে লেখা থাকবে লাজা সাকির সাকার জাহান নাম জাহিম হোতমা হাবিয়া এগুলো লেখা থাকবে জাহান নামের দরজার সামনে দুনিয়ায় যে যে কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা এখানে যে আলোচনা চলছে আজকে হোতমা এই জাহান্নামের এই যে দরজা আলিকা থাকবে হোতমা প্রবেশ কর কাকে আল্লাহ বলবে আল্লাহ জামাল দাদা দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে এ সাড়ে পনেরো বছরের ভেতরে আপনি কাকা নিয়ে আমার মনে হয় মিলি যাবে কত মানুষ পাঁচ বিঘা জমি থেকে শুরু করে 700 বিঘা পর্যন্ত জমি মানিয়েছে পাঁচ বছরে আমি ফটোা খালি একজনের নাম জানি মারা গেছে লোকটা এই জনে বললাম না ও নির্বাচনের আগে মাত্র পাঁচ বিঘা জমির মালিক ছিল দুইবারের এমপি লোকটা 700 কত বিঘা জমির মালিক আপনার জমি লাগে কত একটা মানুষের সোলতে জমি লাগে কত বলেন তো একজনে যদি সাতশো পঞ্চাশ বিঘা জমির মালিক হয় বাকি ও জেলায় আর মানুষ নেই মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন কি হয়েছে বলেন তো করানে গারিম জানিয়েছে কাল্লা কখনোই না ইন্নাহা লাজা তোরে আমি লাজায় দেব নাজ্জাআতাল লিশাওয়া ভেতরে প্রবেশ করানো হবে সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে কি খসবে আমি আলু ছড়ানো দেখেছি জেলখানায় আলু ছোড়ায় কি করে এটা হাত দিয়ে এভাবে না এর ভেতরে ধরলে আলু শুলে যায় একটু সামনে ধরবেন আলো পুরা পরিষ্কার করে চামড়া ছিল দেখাবে গেছে। আমি ওই জায়গা থেকে দেখেছি আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে যাহার লাসা কাতের কে আদবার জানেন তাদেরকে ডাকবে যেই মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল আর এটা এই রোগটা এই দেশে বেশি কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোন দেশে নেই এত মাহফিল এত তাফসীর এত ওয়াজ এত খানকা এতIslahi অনুষ্ঠান গুলো হচ্ছে মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে আমার বাবার দিকে তো আমি ডাকছি না কথা বলেন না কেন আমার কোন লাভ আছে আমার বাবার দিকে থেকে আমি তো ডাকবেছি করানের দিকে যারা জামা করছেন মাল সম্পদ আর পঞ্চমীতে এগুলো খালি হিসাব 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 করে রাখেন আপনাকে মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় উনিশটা পেয়েছিলাম এবার একটু মালের ব্যাখ্যাটা করি পৃথিবীতে মাল বলতে প্রথমে স্ত্রীদেরকে নবী বুঝিয়েছেন দ্বিতীয় নম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানে খমটাকে বুঝিয়েছেন এই যে সিআর এগুলো মালের রণকর্তা যারা সিআর বসে বার বারবার হিসাব করে কত দিন কত দিন কত শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 साल এটা সিয়ারে বসে না সিয়ার থেকে নেমে বসেই টার্গেট দিয়েছিল এই মাল আদাদা আদাদ মানে গণনা করা খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন আপনার এক সেকেন্ড এর গ্যারান্টি নেই আপনি সাম টার্গেট দিলেন কি করে আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার কথা বলে না কেন হ্যাঁ একজনের চুক্তি করা ছিল কয়জনের একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই একবার এসে গিয়েছিল সে বলেছিল না আপনার ভুল হচ্ছে তিনি বলেছিলেন যে না আমি আমার বাবার কাছ থেকে আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি নয়শ চল্লিশ বছর আর আমার হায়াত ছিল ষাট বছর সব মিলে এক হাজার বছর আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন আমি এখন যাব না আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল আপনার আমার তো কোনো গ্যারান্টি আর জোরে বলেন এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই এই বসে আছে দাঁড়াবো আছে আর আমরা আন্দাজে এক টার্গেট দিয়ে দি না দিয়ে দিলাম প্রথমে দিল বিশ সাল এরপরে দিল একুশ সাল এরপরে দিয়েছে একচল্লিশ সাল আমার মনে হয় যদি একচল্লিশ সাল পর্যন্ত বেশি থাকতো দিত একাত্তর সাল না এগুলো আপনি হাসি চলে নিবেন না মাল সম্পদের ভেতরে প্রথম নাম্বারে নেটকার মহিলাকে মাল বলা হয় উত্তম মাল এটা দুই নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয় তিন নাম্বারে অর্থ করিকে মাল বলা হয় চার নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্র মাল বলা হয় আমি এরকম অনিষ্টা পড়েছি তাফসীরের ভেতরে যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ী ভাবে থাকবে ইহসাবু আননা মালাহু আখলাদা ও মনে করে আমার এই সম্পদ আমার এই ক্ষমতা আমার এই প্রভাব প্রতিপত্তি আমার এই জমি জায়গা আমার এই অস্ত্র शस्त्र আমাকে চিরস্থায়ী করে রাখবে আখলাদা যারা এই ধারণা করেছিল তাদেরকে স্থায়ী করে কোনো সম্পদ রাখে নাই আবুল হাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন তাব্বা দিয়া দাবেলাহাবে ওয়া তাব্বা মাগনা আনহু মালহু ওয়া মা কাসাব ঢংশ হয়ে যায় আবুলহাব তার দুই হাত সহ এবং সে নিজেও এবং সে ধ্বংস হয়েছে তাব্বা মাগনা আনহু মালহু ওয়া মা কাসাব তার দেওয়ার তো সম্পদ টাকা পয়সা যা উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে চিরস্মরণীয় করে রাখবে আমি মারা যাওয়ার পাঁচশো বছর পরও আমার আলোচনা হবে না আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে এটা ভুল ধারণা কাল্লা কি বলছেন কাল্লা কাল্লা মানে কল্লা

আল্লাতী তাততালিউ আলাল আফিদা অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে কথা আমি পাইনি কিন্তু হোতামাই গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুরি শেষ হয়ে যাবে আল্লাহ জানা প্রশ্নবাচক চিহ্ন দিয়েছেন আমাদ কামাল হোতামা নবী আপনি জানেনই না হতামা কি এ হোতামার মর্যাদা এটা আল্লাহ নিজে যেত চালিয়েছে এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে

এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে আল্লাহ পাকে সাহার নামে হতমার আসামিদেরকে বেঁধে রাখবে বলেন না এটা এই ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন এই জাহান নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না যেটা আমরা সব জায়গায় বেশি করছি ছোট্ট একটা হায়াত পঞ্চাশ ষাট সত্তর বছরের এর পরে তো আপনি হায়াত আর পাবেন না নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায় মানুষের পেছনে লাগে নাকি কথা বলে না কেন আজ ফেসবুক দেখেন এ ওর পেছনে ও ওর পেছনে সময় দিচ্ছে অথচ নিজের কোনো চিন্তা নেই নিজের চরিত্র যে কত খারাপ শয়তান পর্যন্ত দেখলে হাসে আর অন্যের পেছনে সময় নষ্ট করছে আল্লাহ বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না অন্যের দোষ অনুসন্ধান করে আর মানুষকে প্রতিপন্ন করার জন্যে শুধু দোষ খুঁজে বেড়ায় এই মানুষটা হচ্ছে যাহান নামে হতামার আসামি বাংলাদেশে যত মানুষ জাহান নামে আমরা যাব ও সব বেশি আমার মনে হয় যাওয়া লাগবে ও তো কথা বলেন না কেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন দুনিয়া একদিকে চলে যাক কারো পেছনে না আমার নিজের আমি নিজে দেখি একটু আমি চান তৈরি করেছি এই পঞ্চাশ বছরে আমার তো তেত্রিশ বছর তেত্রিশ বছরে আমি যা করলাম এখন যদি মারা যায় আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে হামসা বল 33 বছরের একটা জীবন দিয়েছিলাম পাই টু পাই হিসাব দিয়ে যা 33 বছর না 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না আপনি কোন কারণে মাছনের মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন মেজান রহমান আজহারী ভাই সব জায়গায় এটা বেশি বলতেন যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে নিজের পেছনে তো সময় দেওয়ার সময় পাইনি ছোট একটা জীবনে নিজের পেছনে পেছনে সময় আমার নেই আমার বিশাল কাজ পড়ে আছে আমি পেছনে তাকাবো মানুষের পেছনে লাগবো কোন কারণে আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে এই গে এটা ঘি ভাতের মতো এটা মেয়েদের ভেতরে সব বেশি কোন এলাকায় যদি গেবদের মতো এই গোনা চালু হয় নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায় আপনি খেয়াল করেছেন এখানেও যদি কেউ গেবৎকারী মানুষ থাকেন এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগানো মানুষকে ছোট করার জন্য হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোন স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তাহলে আপনি থাকা কালীন এই মাহফিল কবুল হবে না আপনি চলে যান ভাই যান যান ওই যাক তো চলে যাস যান তাড়াতাড়ি যান 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 চলে যান মোসানবের জামানায় এক মহিলা এই কাজ করত শুধু তালা তালি করত এর কথা ওর কাছে লাগাতো মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো একবার মোসানবির জামানায় পানি বন্ধ হয়ে গেল বৃষ্টি উনি চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলেন না বৃষ্টি হবে না উনি না বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো না আমার উম্মত আমার মায়া লাগে তোমার তো বান্দা তুমি বানিয়েছো তোমার মায়া লাগে না আল্লাহ বলেন লাগে বৃষ্টি দেব কেন কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নাম ইমা যে তালা তালি করে মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায় দোষ অনুসন্ধান করে ওই মহিলা যতক্ষণ যতক্ষণ ততক্ষণ কবুল হবে না তুমি নবী করলেও না তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি ওরে ঘাড় ধরে বের করে দেবো এই যার দরবার থেকে আল্লাহ বলেন না আমি নাম ধরা পছন্দ করি না তবে এক কাজ করো তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো ওই মহিলাও তবা করবে তারপরে দেখা যাক তিনি আসলেন ময়দানে বললেন অম্মতেরা দোয়া কবুল হবে না একশো বার না এখানে একজন নামি মা আছে তালাতালি করা মহিলা আছে কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে এখন আমরা দোয়া করব কিন্তু আগে তাও বা করে নেই যদি ওই রকম কেউ থাকে না আমার সাথে সেও যেন তাও বা করেন নাই তো চলে যাবেন হাজরতে মশা তাও তিনটা শর্ত দিয়ে তাও করলেন প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী দুই নাম্বারে অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন তিন নাম্বারে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না তিনটা শর্ত মেনে দাওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন মোসা নবীর মতো মানুষ শুধু একজন তালাতালি করা মহিলা আছে এই দোয়া কবুল হচ্ছে না আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা আমাদের দোয়া মাঠে মারা যাবে এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে মানুষকে হেই প্রতিপন্ন করা ছোট করার অভ্যাস যার চলে যান ভাই নাইতে মাহফিল কিন্তু হবে না দুই দিন কেন চোদ্দ দিন দিন এভাবে পড়ে থাকবে কথা বলছে না কেন এটাতে কত বড় গনার কাজ নিজের মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সমান হাজরাতে সাবিত রাদি আল্লাহ ওনার আরো বড় নাম আছে এতটুকু আমার মনে আছে ওনার কাছে এক লোক এসে কথা বলছিল হঠাৎ তিনি বললেন কথা বন্ধ করেন কেন আপনার মুখ দিয়ে মানে গোস্তের গন্ধ বের হচ্ছে মোমার পচা গোস্ত কয়ে আমি তো আজকে গোস্ত খাইনি মানে ডাক দিয়ে বললেন সত্যি করে বলেন তো আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন মাথা নিচে করলেন আ আল্লাহর কোরআন জানিয়েছে

ওয়ালা ইয়াফতা বা বাকুম বাদ্বা আয়ু হিব্বু আহাদুকুম আয়া ক্বালা লা হামা আখিহি মাইতান ফাকারিহি তোম কোন মানুষ যদি অন্যর সাথে করে একের কথা অন্যের কাছে লাগাই যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়াই অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয় ও যেন মরা ভাইয়ের গোস্ত খায় অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো তারপরও দুনিয়ায় করো আমরা যেহেতু এই কাজ অনেকে আসি আজকে তাও করে বাড়ি যাব জীবন চলে যাক আমি গেবত করব না কথা বলে না কেন গেবত থেকে মুক্ত হওয়া যাবে না

কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সেবা যত্ন করে না এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় কথা বোঝাতে পারি যেই মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে এর পরেও যদি কোন মানুষ কোন সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সাথে ভালো ব্যবহার করে না তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন এরকম এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন দ্বিতীয় নম্বর কোন জালেম বাদশাহ জালেম অভিভাবক জালেম দায়িত্বশীল তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যে এই দুইটা আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি অন্তত এই দুইটাই শোনেন যে সন্তান তার মা বাবার খোঁজ নেয় না সামর্থ্য থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায় কারণ জাতি না বুঝে তার সাথে আত্মহত্যা করতে পারে লেনদেন করতে পারে শেষে সেও ধরা খাবে যে তার মা বাবার খোঁজ নেয় না সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অবিভাবক হতে পারে প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে কি মা বাবাও হতে পারে কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাস এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গেবত কারো জন্য করতে পারবেন না আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি আন্দাজে বলি না আমি আবার বলছি আমি সহ যারা এসেছি আর চাই করি গেবদের এই গোনা যেন আমল নামায় না থাকে আপনি যার গেবত করবেন ওর গোনাগুলো অটোমেটিক আপনার আমল নামাই চলে আসবে আর আপনার যা সাব ছিল ওর আমল নামাই চলে যাবে এরকম পাগল দেশে আছে আছে মানে আমরাই আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আল আজিম আমার লিখিত বই কারাগারে বসে লিখেছিলাম দুই তিন দিন আগে বের করেছি ওইটা ওটা নিয়ে যাবেন